ঘুম থেকে উঠেছি, আসছিস আবার মাথা মাথা গরম করে দিয়ে যা ফ্রেশ হতে যা, বসে রয়েছে আবার। যারা আমাদের সেকেন্ড চ্যানেলটা এখনও দেখোনি, আমাদের ব্লগ চ্যানেল আমরা নতুন খুলেছি, তো সেটা গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করো, এক্ষুনি যাও, ডেসক্রিপশনে এখানে লিংক দেওয়া থাকবে আর পিন কমেন্টেও দেওয়া থাকবে লিংক, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো। চ্যানেলের ভিডিওটা বেশি করে শেয়ার করো গাইজ, রিচ হেভি ডাউন হয়ে রয়েছে, তো তোমাদেরই হেল্প চাই বারবার করে বলছি। যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আর নোটিফিকেশানটা অল করে দাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ আজকে আমি তানিশার ঘরেই আছি আর তানিশা ঘুমাচ্ছে, আর আজকে তানিশার উপর একটা প্র্যাঙ্ক হবে যেটা হবে স্ল্যাপিং প্র্যাঙ্ক। ওকে আমি ও এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে তুলে মারা স্টার্ট করবো, একদম ঠাস ঠাস করবো, মানে অত জোরে মারবো না, তো তাও আজকে এতদিন ও যে আমার উপর এতগুলো মারতো প্র্যাঙ্কে, সব আজকে আমি রিভেঞ্জ নিয়েই ছাড়বো ওর উপরে। তো আর বেশি কথা বলছি না, বেশি কথা বললেও উঠে যাবে, এখন ঘুমাচ্ছে, তোমাদের দেখিনি। দেখো গাইজ, শীতকালে গায়ে কাঁথা দিয়ে উপরে এসি চলছে, ও ঘুম এখন। এবার আমি ক্যামেরাটা সেট করে দিচ্ছি, বেশি কথা না বলে তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো আর মজা নাও, আর বেশি করে শেয়ার করবে কিন্তু গাইজ, রিচ ডাউন আছে, ঠিক আছে, সব তোমাদের উপর দিলাম। ক্যামেরা আমি সেট করে আবার আসছি প্র্যাঙ্কে। গাইজ আমি ক্যামেরা সেট করে দিলাম, তো এবার আমি ওকে গিয়ে ডাকবো, তারপর বাকিটা তোমরা দেখতেই পাবে। আজকে আমি নেব বদলা। কিরে তানিশা, এই কত ঘুমাতে লাগে, 8টা বেজে গেছে এখনো ঘুমাচ্ছে, চাটা করেছিস কিছু? এই আম্মা করবে, তুই কি পাগল নাকি, ঠান্ডার মধ্যে এসি মেশি চালিয়ে দিয়ে ঘুমায়, এসি চলছে আবার গায়ের কথা, টাকা বেশি হয়ে গেছে নাকি? ওর না না, এটা কোন টাইম নেই সোহাগ, ডাকলে উঠিস না তুই, আবার আমাকে মারিস না, কতক্ষণ ভালো লাগে বাইরে দাঁড়াতে, দেখে যায় দেখে যায়, দরজা খোলে না কিছু না, বাবা খুললো গিয়ে গেট, কত ঘুমাতে লাগে, হয়েছে দাদা একজন, তো তুই জিজ্ঞেস করছিস কেন ঘুম থেকে উঠে, তুই মারছিস কেন আমাকে, অকারণে চা ঠা নিয়ে যা উঠে, পাগল তো বলে দিলে না কি বাবা, তুই উঠে চা ঠা নিয়ে যা, তুই মারছিস কেন আমাকে, আমি তো দেখতে পাচ্ছি না কোথায় লাল করলাম আমি, তুই দেখ এখানটা, ওটা হয় উচিত, যা চা নিয়ে যা, মারছিস কেন, উঠে উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে যা, মাথা গরম করে না যা, এরকম ভাবে কি আবার তর্ক করে, উঠে চা নিয়ে যা, তুই আর কি মারছিস না, তাকাচ্ছিস কি আমাকে, তুই আমার গালে হাত দিলি কেন, তখন তোকে আমি ডাকছিলাম গালে হাত দিলি কেন, তুই আমাকে ভদ্রভাবে ডাকতে পারতি, তোকে আমি আমি ভদ্রভাবেই ডেকেছি তোকে, ভালো লাগছে না কিন্তু সত্য ঘুমতে উঠলাম, কিন্তু এক দেব না টেনে, এই ওঠ 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 ওঠ, কতগুলো কমেন্টে রিপ্লাই আছে বলতো, ধর তুই দেখ, আমি তো দিয়ে এসেছি আর দেখ, ওঠ তোকে আমি অনেকক্ষণ ধরে ডাকছি, ওঠ ভালো লাগে না,
বাবা কি মুশকিল কি মুশকিল দেখাচ্ছিস আমাদের দিদি জগত মাথা বন্ধ করে না উঠবি না উঠবি না আরো মার মার করবি তুই একদম আটকে রেখে দেবো বলে দিলাম এই ওঠ কেন আমাকে যখন মারো তখন লাগাম আসে না আমি এই দুখানে দিয়ে চেপে রাখি উঠতে পারবি ঘুম থেকে উঠেছি আসছিস আবার মাথা মাথা গরম করে দিয়ে মাথা গরম করবি না বলে দিলাম যা ফ্রেশ হব চা টা নিয়ে যা এখন উঠতে পারছিস নাকি যা যা ফ্রেশ হতে যা যা ফ্রেশ হ যা চা নিয়ে আসে অনেকক্ষণ ধরে এসে বসে রয়েছি যা ভালো লাগছে না আজকে যা কি হলো কাতো কত হ্যাঁ মেরেছি আমি ভালো করেছি ফ্রেশ হয়ে তুই মারছিস কেন ফোনটা কি হবে ভাঙলে ফ্রেশ হয়ে শুধু এখানে আয় যা গাইজ বেচারি রেগে মেগে চলে গেছে কোথায় গেছে জানি না আমি কখন আসবে আর আমি ওকে ডাকতেও যাবো না যাতে ওর মধ্যে রাগটাই থাকে ঠিক আছে ওয়েট করি ফাইভ মিনিটস লেটার গাইজ আসছে কোথায় গেছিলি তুই নিজে তো বলি ফ্রেশ হয়ে আয় সাড়ে আটটার সময় বলতে লজ্জা করছে না এখানে তো আমার আধ ঘন্টা চলে গেল এবারে কাজ কখন করবো ভালো লাগে জানিস তো তুমি পৌঁছে তুই আমাকে বলতে পারতি বাড়ির দিয়ে করে আয় কাজগুলো আবার তোর ল্যাপটপ তো নিয়ে এসেছিস কাজ কর না তুই এখানে তোকে আমার সাথে তোর কি আছে চা করে বাড়ি দিয়ে করতে পারি এখানে কাজ কি হলো আমি চুপচাপ বসে থাকতে এসেছি এখানে কি করব বল কি করব আবার আবার তেজ করে মারছিস কেন ধীরে ধীরে আসছিস কেন নর্মাল কথা বলছি করব তাহলে দেখ বসে রয়েছে আবার যাবি না বলেছি না দিয়ে গেলাম গাইজ মনে হচ্ছে ওই আমার উপর প্রেম করছে চলে গেছে এখন দেখি এবার কি করবে এবার বলে দেবো আমি যে প্রেম করছি না তো এক্সট্রিম হয়ে যাবে মানে কুস্তি করছিল রীতিমতো
আসছে মনে আওয়াজ করছে, কি হলো কোথায় গেছিল না? কাঁদিস কেন? কিরে কি হয়েছে, কাঁদছিস কেন? দেখি তাকা তাকা, এই তাকা কি হয়েছে? চরমে যদি আবার হাড় ভেঙে দিবি তোরে, কথা বলবি না, সরে যা। এদিকা এদিকা ওরে যা, কথা বল। আমি সত্যি বলেছি, সরি বললাম তো, কাঁদে নাকি? কুস্তি করিস না আর, বেচারিকে অনেকগুলো মেরে দিয়েছি গায়ে যাচ্ছে। আরে প্র্যাঙ্ক করছে, আমি সত্যি করে মারবো তো। আসিস কেন? প্র্যাঙ্ক বলেছি বলে আসি পাচ্ছে না? এতক্ষণ করবি না, তুই মারবি না, আমি লাগে না নাকি? কিছু কিছু মারলি বলতো না, মারলে আওয়াজ হতো না তো। তুই এত জোরে কি মারে? তুমি হাতে হাতেও মেরেছিস, দেখ লাল হয়ে গেছে। দেখ তুই দেখ, আচ্ছা আমি ক্যামেরাটা নিয়ে আসি, ঠিক আছে? এখন প্যাক আপ হওয়া, ব্যথা ম্যাথা কমিয়ে আমি গেলাম ক্যামেরা আনতে। ভিডিওটা কেমন লাগলো গাইজ জানাও কমেন্ট করে। মানে এটা এক্সট্রিম হয়ে গেছিলো, আমারও এতটা বাড়াবাড়ি করা হয়তো উচিত হয়নি, অনেকগুলো মেরে দিয়েছি আমি ওকে। দেখা সরি সরি সরি, প্র্যাঙ্ক করছিলাম। দেখ তুই আমাকে মারিস না কত জোরে জোরে, তোকে আস্তে আস্তেই মারতে গেছিলাম। এই দেখো গাইজ মুখ চোখ লাল হয়ে গেছে। তা আমি তো তোকে জেনে বুঝে ইচ্ছে করে মারি না, হাত পুরো লাল এখন। তোকে তো আমি ইচ্ছে করে মারি না, তুই তো জেনে বুঝে মারছিস আমাকে। আচ্ছা সরি, এটা রিকোয়েস্ট ছিল, অনেকেই বলেছিল তাই করলাম প্র্যাঙ্কটা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ওর এখন গা হাত পা হয়তো ব্যথা করছে, এখন একটু ঠিক হোক, তারপর আমরা কমেন্ট রিপ্লাইগুলো দেবো। তো তোমরা সবাই দেখে যাও, আর লাস্টে কিছু কথা বলবো, একটু শুনে যাও কমেন্ট রিপ্লাইয়ের সময়। তো এবার আমরা কমেন্ট রিপ্লাই দেবো, কিন্তু তার আগে তোমাদের বলি, যারা আমাদের সেকেন্ড চ্যানেলটা এখনও দেখোনি, আমাদের ব্লগ চ্যানেল আমরা নতুন খুলেছি, তো সেটা গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি একটা স্পেশাল ভিডিও আসবে আমাদের চ্যানেলটাতে, সেটা হলো আমাদের লাইফের একটা খুব 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 স্পেশাল দিনের ভিডিও, একদম খুব তাড়াতাড়ি আসবে। তো তুই যদি মিস না করতে চাও তাহলে এক্ষুনি যাও, ডেসক্রিপশনে এখানে লিংক দেওয়া থাকবে আর পিন কমেন্টেও দেওয়া থাকবে লিংক, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলের, হ্যাঁ আর এই চ্যানেলের ভিডিওটা বেশি করে শেয়ার করো গাইজ, রিচ হেভি ডাউন হয়ে রয়েছে, তো তোমাদেরই হেল্প চাই বারবার করে বলছি। তো প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করো আর বেশি করে শেয়ার করো, আমাদের সেকেন্ড চ্যানেলটাকেও গিয়ে সাবস্ক্রাইব করো একদম, আর অবশ্যই নোটিফিকেশনটা অল করে রাখবে, তাহলে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছবে একদমই। তো এবার আমরা স্টার্ট করব কমেন্টে রিপ্লাই দেওয়া এক এক করে। তো আজকে আমরা যার কমেন্টটা ফার্স্টে নিয়েছি তার নাম হলো পিন্টু কর্মকার। আজকের এই ব্লগটা আমার কাছে সত্যি অসাধারণ ছিল, রাজ্যের বাইরে থাকার জন্য কালী পুজোটা প্রচুরভাবে মিস করছিলাম, ভাবতে পারিনি এইরকম একটা ব্লগ উপহার পাবো। টু গুড, খুব এনজয় করলাম, তোমাদের দুজনকে মন থেকে শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আই অ্যাম শিওর সন্তানি ব্লগ রিচ 100K ভেরি সুন, স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলদি, লাভ ফ্রম আসানসোল। তোমার কমেন্টটা সত্যিই খুব সুন্দর, তোমার যে আমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তুমি পুজোটা মিস করছিলে, তো আমাদের ভিডিওটা দেখে যে তোমার মানে কি বলবো, মানে একটু হলেও মিসটা কমেছে পুজোটাকে মিস করাটা, তো সেটা জানতে পেরেই আমাদের খুব 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 ভালো লাগলো। আর তোমার যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমাদেরও 100K হবে একদম, তো এরকমভাবে আমাদের পাশে থাকো, সবাই মিলে একসাথে 100K সেলিব্রেট করবো একদমই। আর এরকমভাবে আমাদের পাশে থাকো, আর কি বলবো, লাভ ফ্রম ব্যারাকপুর। হ্যাঁ, আর পুজো যতটা চেষ্টা করেছি আমরা সব কিছুই দেখানোর চেষ্টা করেছি একটা ব্লগের মধ্যে। তো আর এবার তো একটা নতুন ব্লগ চ্যানেল চলে এসেছে, তো ওখানে এবার থেকে ভালো ভালো সব সব কটা অকেশনের ব্লগ আসবে, তো গিয়ে এক্ষুনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও, তাহলে একটা ব্লগ এতে মিস না করো একদম। তো নেক্সট কমেন্টটা করেছে হলো সহেলি পাল,
গানকে ভালোবাসে। তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে আর তোমরা দুজনে এত বাজি কিনেছো, ওয়াও ভেরি নাইস। হ্যাঁ আমরা প্রত্যেক প্রথমেই তোমাকে জানাই থ্যাংক ইউ, তুমি বললে আর তোমার কমেন্টটা কখনো নেওয়া হয় না, তো অনেক দিন ধরে ভাবছিলাম নেব। একদমই, আর সত্যি এই বছরে আমরা প্রচুর প্রচুর বাজি কিনেছি, কারণ প্রত্যেক বছর আমাদের এত বাজি কেনা হয় না, আর এই বছরে আমরা অনেক অনেক বাজি কিনেছি। কিন্তু কালী পুজোর দিন এত বৃষ্টি গেল যে এইভাবে রোজ তোমরা ভিডিও দিতে দিয়ে যাও, খুব ভালো লাগে দেখতে, সবসময় অপেক্ষা থাকি তোমাদের ভিডিও দেখার জন্য। এইভাবেই তোমরা ভিডিও দিয়ে যাও আর তোমরা সবসময় এইভাবে একসাথে থেকো সারা জীবন, লাভ ইউ বোথ। আমরা সবসময় এরমভাবে ভিডিও দিয়ে যাবো, আর এখন তো আমাদের ব্লগ চ্যানেল চলে এসছে, ওখানেও ভিডিও আসবে, এখানেও ভিডিও আসবে। তো তোমরা সবাই এরমভাবে আমাদের পাশে থাকো, সাপোর্ট করো, আর লটস অফ লাভ ফ্রম আস। একদম। নেক্সট কমেন্টটা করেছে আহেলি রয়, খুব তাড়াতাড়ি 50K হয়ে যাবে, খুব ভালো থেকো তোমরা, আর এইভাবেই দুজন দুজনের পাশে থাকো, আর যেভাবে এগোচ্ছো এগোতে থাকো, আমি সবসময় পাশে আছি। তোমরা পাশে থাকলে অবশ্যই 50K আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য তোমাদের সাপোর্টটা সবার থেকে জরুরি। তো এরকমভাবে আমাদের পাশে থাকো, সাপোর্ট করো, লটস অফ লাভ ফ্রম আস, তুমিও খুব ভালো থাকো। একদম। তো এত দূরে ছিল আজকে কমেন্টের রিপ্লাই। তো আর প্র্যাঙ্কটা কেমন লাগলো জানিও, খুব খারাপ একটা প্র্যাঙ্ক করলো আমার ওপর। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটা, আর আমাদের সেকেন্ড চ্যানেলেও গিয়ে একবার দেখো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ভিডিও এখনও আসেনি কিন্তু খুব তাড়াতাড়ি ওখানে একটা স্পেশাল ভিডিও আসবে, তাই জন্য বারবার বলছি কি এক্ষুনি সাবস্ক্রাইব করো যাতে মিস না করতে চাও, আর নোটিফিকেশানটা অল করে রাখো। আর আমি একটা কমেন্ট দেখলাম, একজন কমেন্ট করেছো যে তোমাদের ভিডিওর নোটিফিকেশানটা আসতে লেট হচ্ছে। তো এরকম যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে একবার আনসাবস্ক্রাইব করে আরেকবার সাবস্ক্রাইব করে নাও, করে নোটিফিকেশানটা অল করে রাখো, তাহলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর তোমার যদি ভিডিওটা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক অনেক মোটিভেট করে। আর আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, এতটুকুই। ব্যাস, আর বেশি বড় করছে না ভিডিওটা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো এখানে এন্ড করছি ভিডিওটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।